নমস্কার, সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত। অনেকদিন আমরা সাতজালিয়া বাজারে যাই না, বেশ কিছু কাজকর্ম থাকে সাতজালিয়া বাজারে, যেহেতু আমাদের বড় বাজার আমাদের দ্বীপে। আগে তো প্রত্যেক সপ্তাহেই যেতাম, কিন্তু এখন আর প্রত্যেক সপ্তাহে যাওয়া হয়ে ওঠে না। তো গতকাল গেছে মঙ্গলবার, হাটবার ছিল, তো গতকাল আমাদের অন্য কাজকর্ম থাকার জন্য আমরা যেতে পারিনি। গতকাল একটা হালখা তাও ছিল, এখন কালকে যেতে না পারাতে আজকে যাবো সেখানে, আর কিছু কেনাকাটাও করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর কিছু বলার আছে? বলার আছে মানে, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, সাথে থাকুন। আর সকাল থেকে মোটামুটি এরকম ঝোড়ো হাওয়া হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডাও লাগছে, মনে হচ্ছে যেন শীতকালটা এখন আবার ফিরে এসেছে। আর গতকাল তো ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলা বৃষ্টি, সারাদিন মেঘলা ছিল কিন্তু সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে। গতকাল আমাদের লাহিড়িপুরে সুস্মিতার বাবাদের বাড়ির কাছে ওখানে কালী পূজা মেলা উদ্বোধন ছিল, সেখানে গেছিলাম, কিন্তু সেইভাবে অনুষ্ঠান হয়ে ওঠেনি। আর তার সত্ত্বেও কানুদা, আমি, প্রদোষদা, তিন বন্ধু মিলে চলে গেছি কালকে রাত্রে প্রায় 11:30 নাগাদ আমরা বাড়ি ফিরেছি। বর্ষায় ভিজে ভিজে একরকম হাফ ভেজা অবস্থাতে বাড়ি ফিরেছি, ভিজেছি, আবার গাড়ি চালাতে চালাতে শুকিয়েছি, এই করে বাড়ি ফিরেছি। তো রাত্রেও ফোটাক করে বৃষ্টি পড়ছিল, সকাল থেকে হালকা রৌদ্র হয়েছে, কিন্তু এখন আকাশ আবার মেঘলা, আর একটা হালকা ঝোড়ো হাওয়া টাইপের হচ্ছে। দেখা যাক ওয়েদারটা কখন কাটে। আর আপনারা যারা ভিডিও দেখছেন ওয়েস্ট বেঙ্গলে, আপনাদের এলাকার কীরকম আবহাওয়ার অবস্থা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। চলুন যাওয়া যাক। হালকাটা তো গতকাল হয়ে গেছে, আজকে গিয়ে দেখা যাক কি হচ্ছে। যাওয়ার ব্যাগ দিলে গিয়ে বাবা বাজার করতে যাচ্ছি, ব্যাগ নেই, চাবিটাও হয়ে গেছে, আবার খুলতে হবে। হালকাটা তো সেইভাবে না, লাস্ট আমি একটা জিনিস নিয়ে এসেছিলাম, সেটা আর এমনি সারা বছর তো জিনিসপত্র নেওয়া হয়েছে, মোটামুটি টাকা টাকা সব নগদ দেওয়া হয়েছে। আর এই শেষে আমি একটা গিয়ে নিয়ে এসেছিলাম শাবল, সেটা বাকি করে নিয়ে এসেছিলাম, ইচ্ছা কি করে হালকাটা করবো বলে। আমাদের যেখানে ধান চাষ হয়েছে দেখুন, মাঠগুলো তো পুরো সবুজ হয়ে আছে, আর ওই যে ফাঁকা একটা দাগ ধান চাষ হয়নি, ওই কস্তুরো খাল কাটানোর সময় যে মাটিগুলো দুপারে রাখা ছিল সেই মাটিগুলো সব যার যেমন দরকার নিয়ে যাচ্ছে। তবে যার যার জায়গা তার সাথে তার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই মাটিগুলো নিয়ে যাচ্ছে। আর এই মাটির গাড়িগুলো এই চলা শুরু হয়েছে, এখান থেকে মোটামুটি বর্ষার আগ পর্যন্ত মাটির গাড়ি চলবে। একটা সময় ছিল আমাদের গ্রামে মাটির গাড়ি চলার তো কোনো ব্যাপারই ছিল না, একটা পুকুর কাটা হোক বা একটা বাস্তি তৈরি হোক সব কিছুই হতো কোদালে, মাটি কেটে ঝোড়াই করে মাটি মাথায় করে বয়ে নিয়ে গিয়ে করতে হতো। কিন্তু এখন এই মেশিনগুলো আসাতে, গাড়িগুলো আসাতে অনেকটা সহজ হয়েছে, তবে অনেকের কাজকর্ম কিন্তু বন্ধ হয়েছে। যারা মাটি কাজ করতেন এই সময়টা তাদের কিন্তু সেই কাজকর্মগুলো এখন নেই। জল সব আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ধান খেতে সব কমে যাচ্ছে। এখানে একটু করে জায়গা আছে, সব জায়গায় মোটামুটি একটু করে ধান চাষ হচ্ছে। এই যে এইখানে মাঝে মধ্যে হাট বসে, নিশির মোড় যেটা, হাটে আসি, কখনো রাস্তার উপরে হয়, কখনো ওপাশে মাঠে হয়। তো সেই নিশির মোড় হয়ে সাতজালিয়া বাজারের দিকে আমরা যাচ্ছি। এপাশের মাঠটায় আবার প্রচুর ধান চাষ হয়েছে, পুরো সবুজ হয়ে আছে, রাস্তার পাশ দিয়ে গরুগুলো বাঁধা আছে। মাঝখানে যেতে এই রাস্তাটা একটু খারাপ, তো তার মধ্যেও আপনাদেরকে একটু দেখাতে দেখাতে যাচ্ছি রাস্তার দুপাশটা কেমন।
বাড়ি ঘর পুকুর থেকে গাছগাছালি সবকিছু কেমন। এখানে একটা বড় বাঁশ ধার। একটা খাল, তারও অবস্থা দেখুন পুরো শুকিয়ে গেছে। এই যে এবার বাঁদিকে ঘুরে এই রাস্তাটা ভালো। বাজারের মধ্যে এসে গেলাম, আর মঙ্গলবার যতটা ভিড় ভাড়টা লোকজন অন্য বাড়ি কিন্তু ততটা থাকে না, ফাঁকা ফাঁকা। তো এই ফাঁকায় ফাঁকায় আমাদের দরকারগুলো মিটিয়ে বাড়ির দিকে যাব। একদম প্রায় দুপুর নাগাদ চলে আসলাম, ভিড়ের সময়টা আরও বেশি ফাঁকা ফাঁকা থাকে। কেমন আছেন বলুন? ভালো আছি। আপনাদেরও অনেকদিন দেখি না, আপনার শরীর মাঝখানে খারাপ ছিল শুনলাম। ভাঙা মাঝি যা করে বলতে ভালো আছে, ভালো আছো? তোমার তোমার তো বিরাট লস ফস করেছো সব, এলাই কাণ্ড আমি শুনলাম। যেতে হবে, যাবো আমি একটু সুস্থ অসুস্থ। মানে বাপ্পা গেছে গোসবায়, আর ছোটটাও গোসবায় গেছে, একজন গেছে ব্যাংকে আর একজন গেছে মার্কেটিং। সার্জেনিয়া বাজারে এলে বেশ কিছু দোকানে আমাদের একটা কথাবার্তা, সৌজন্য বিনিময়, এটা খুব নর্মাল ব্যাপার আর কি। তো আমাদের না এই কাকুর এখানে এলাম, আমাদের সার্জেনিয়া বাজারে বা সার্জেনিয়া দ্বীপের ভিতরে অনেক পুরানো একজন ডাক্তার আমাদের নিমাই বাবু। তো প্রায় 40 বছর ধরে উনি প্র্যাকটিস করছেন। আমাদের আমার ছোটোবেলাতেও কোনো কিছু হলে এখানেই নিয়ে আসা হতো, আমার ছেলের তারও কোনো কিছু হলে এখানে নিয়ে আসা হয়। গত বছর আপনাদের মনে থাকবে মায়ের পায়ে একটা কি ফুটেছিল, সেই যে অপারেশনটা করা হয়েছিল সেটা ওই কাকুর এখান থেকে। কাকুর দোকানে কালকে হালখাতা হয়েছে নাকি কাকু? সেটা বোঝার চেষ্টা করছি। এভাবে সাজানো কেন? সাজানো গোছানো করছি। একটু বিস্তারিত ব্যবস্থা আছে, কাইন্ডলি দিতে নেন। থ্যাংক ইউ। এটা তো শহর অঞ্চলে সাধারণত দেখা যায় যে হাল খাতার কোনো ব্যাপারটা থাকে না, বিশেষ করে এই ডাক্তারের দোকান, মানে ডাক্তারের চেম্বার বা ওষুধের দোকান। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেকটা দোকান, একেবারে সেই মুদিখানা থেকে শুরু করে সোনার দোকান, ডাক্তারের দোকান, ঔষধের দোকান, সমস্ত দোকানেই কিন্তু সারা বছর ধরে বাকি ঝুঁকি চলে। আর হাল খাতাতে সেই বাকি পরিশোধ করা হয় পেমেন্ট কোম্পানির হবে না। তো গতকাল মঙ্গলবার, এখন পুরো হালখাতার সিজন চলছে। আমি জানি আপনারা বলবেন যে হালখাতা তো হয় পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, আমাদের এখানে কিন্তু তেমনটা না। সেই মাঘ মাস থেকে হালখাতার মরশুম আমাদের এখানে শুরু হয়ে যায়। আর আমাদের এখানে হালখাতা মানে ধার বাকি সারা বছর ধরে যেটা চলে সেটা পরিশোধ করার জন্য এই হালখাতা অনুষ্ঠান আমাদের এখানকার বিভিন্ন দোকানে হয়ে থাকে। আর একটা হালখাতার দিন নিরীক্ষণ করা হয়,
মানে কখন মানুষজন কাজ থেকে ফিরছে, কখন জঙ্গলের মানে ফসল উঠছে, কখন জঙ্গল থেকে মানুষ মাছ কাঁকড়া ধরে উঠছে, মানুষের হাতে কখন টাকা থাকছে সেই অনুভূতি। একবার ছোটবেলাতে সুস্মিতা তুমি হয়তো গল্পটা শুনেছো, ছোটবেলাতে এই কাঁঠালবেড়িয়া বড় নদীর ওপারে আমাদের একটা পুরানো বাড়ি আছে, রমাপুর কাঁঠালবেড়িয়া যোগেশগঞ্জ দ্বীপে। তো ছোটবেলাতে আমার এক কাকুর বিয়েতে আমরা এখান থেকে গেছিলাম, তিন ভাই বোন, আমার ছোট ভাই, আমার বোন এবং আমি। এবং আসার পথে আমার ছোট ভাই প্রভাস এবং আমার বোন সীমা প্রচন্ড অসুস্থ হয়ে যায়, ডায়রিয়া হয় এবং মানে সে যায় যায় অবস্থা। সেই সময় কিন্তু এখান থেকে একটা নদী পেরোলে ছোট মোল্লাখালী মামার বাড়ি, আমরা মামার বাড়িতে এসে উঠেছি আর দাদু ভাই আর বোনকে এখানে এনে ভর্তি করে এই নিমাই কাকুর এখানে। কাকু আপনার এটা মনে থাকার কথা নয়, তো আমার ছোট ভাই আর বোনকে তখন ওরা ওই ছ সাত বছর আট বছর করে বয়স, ডায়রিয়াতে যায় যায় অবস্থা, আপনার এখানে এনে দুদিন এখানে ছিল, এখান থেকে সুস্থ হয়ে বাড়িতে যায়। রাস্তাঘাট বলে কিছু ছিল না, আর একটা সময়ে এখানে তো যে গর্ভবতী মায়েদের গর্ভপাত করানোর ক্ষেত্রে হসপিটালে যাওয়ার কোনো ব্যাপারই ছিল না, এক ছিল ধাত্রীমা, আর যারা একটু সচেতন তারা ওই ডাক্তারবাবুর কাছে আসতেন, আর ডাক্তারবাবু বলতে নিমাই কাকু ছিলেন, নিমাই দেবনাথ, যারা আমাদের সাজ্জেলিয়া অঞ্চলের মানুষ আমাদের এই ভিডিও দেখেন সোনারপুর বা অন্যান্য জায়গাতে যারা থাকেন তারা জানেন নিমাই দেবনাথ একটা পরিচিত নাম। তো উনি এখানে এই সমস্ত কাজকর্মগুলো অত্যন্ত দায়িত্বের সঙ্গে প্রায় চল্লিশ বছর ধরে। কাকু আমরা একটু আশপাশে যাই, সময় হলে আমাদের দাদু তো আগে বাজারে থাকতো, বাজারই ম্যাক্সিমাম সময়, তারপরে এই যে অনন্ত মামা যে মারা গেছে ওনাদের স্কুলের আমাদের বাড়ি দয়াপুর, আমার দাদুর নাম নিরাপদ ঘর, আমি ভালো আছেন আপনি? আমার দাদু মায়ের বাবা হচ্ছে বড়, একদিন যাবো দাদু ঠাকুরদা ওনাদের একটা আলাদা পরিচিতি ছিল, সেই সূত্রে বয়স্ক মানুষেরা নাম বললে চিনতে পারে। যে দোকানগুলো বসে কাগজ চোপড়ে সব ফাঁকা, আমরা অত্যন্ত দুঃখিত, যে হালখাতার দিনে উপস্থিত হতে পারবি, ওই জন্য পরের দিন সকালবেলা আমার ভালো লেগেছে। আমি টাংমারি বাজার, টাংমারি বাজারে পরে গেলাম, না না বাজারের বহু দোকানদার, পাঁচশো দোকানদার, ঠাসা দোকানদার, চারগুণ ফাঁকা থাকে না,
আমাদের যে গলিটা চার এমন ফাঁকা নেই, ওই দোকানটা বাজারে একবেলা বন্ধ থাকলে চলো গেছি। ওই কাকুর দোকানে হালকাতা ছিল গতকাল, হয়ে গেছে, আসতে পারিনি তো। ওখান থেকে কাকুর সঙ্গে আসলেই অনেকক্ষণ ধরে একটা গল্প গুজব হয়। আর কাকুদের বাড়িতে চৈত্র মাসে শিব পূজা হয়, সেইখানে আমাদের যাওয়ার জন্য অনেকবার করে, যখনই দেখা হয় একবার করে হলেও বলে। তো আজও সেই বিষয়ে কথা হচ্ছিল আর সেটাই বলছিল যাওয়ার জন্য। তো দেখা যাক, উপরওয়ালা ভগবান যদি নিয়ে যায় নিশ্চয়ই যাওয়া হবে। হ্যাঁ, চারিদিক থেকে ঘুরে আসলাম, এইবার নিয়ে যাব। ডিম কত চলছে? মুদিখানার দোকানের বাজার এখনো শেষ হয়নি, ওদিকে মালপত্রগুলো মাপামাপি করছেন ওই কাকু আর সুস্মিতা ওখানে আছে। আর সাজেলিয়া বাজারে অনেকদিন পরে এলাম, আর অনেকদিন পরে যখনই সাজেলিয়া বাজারে আসি তখন আমার সেই ছোটোবেলার একটা অত্যন্ত প্রিয় জায়গা, সেই জায়গাতে কিন্তু চলেই আসি। আপনারা যারা আমাদের ভিডিও অনেকদিন ধরে দেখেন তারা জানেন, সাজেলিয়া বাজারে এলে আমি এই যে আমাদের গোমর নদীর একেবারে কূলে যে গড়ে ওঠা সাজেলিয়া বাজার, সেখানে আছে একটা পুরাতন জেটি। আমার পেছনে যে জেটি দেখা যাচ্ছে ওটা কিন্তু নতুন জেটি, আর আমি দাঁড়িয়ে রয়েছি যে জেটিটাতে, এইটা হচ্ছে পুরানো জেটি। এই পুরানো জেটিতে আমরা যখন স্কুলে পড়তাম তখন এই জেটিতে আড্ডা মারতাম, স্কুল থেকে ফেরার পথে স্কুলের টিফিনের সময় আমরা এই জেটিতে এসে বসতাম। আর এখানে অনেক স্মৃতিও আছে এই জেটিকে কেন্দ্র করে। তো এখানে অনেকবারই সাজেলিয়া বাজারে এসে আপনাদেরকে দেখিয়েছি, তো ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে এখানকার পরিবেশটা একটু দেখাই। সামনে দেখুন যে বড় নদী, এই নদীটা গোমর নদী। এই নদীটা চলে গেছে সোজা আমাদের বিনাপানি হয়ে আমাদের আপ্যায়নের সামনে দিয়ে সজনেখালী ফরেস্ট হয়ে গোসাবাদ দিকে। আর এই জেটির সামনে দেখুন এই নদীটা চলে যাচ্ছে কচুখালি, এবং এই নদী দিয়েও গোসাবাতে যাওয়া যায়। অ্যাকচুয়ালি এই নদী দিয়ে অনেক জায়গাতেই যাওয়া যায়, প্রত্যেকটা নদী এই নদীর সঙ্গে কিন্তু সংযোগ রয়েছে। আরেকটা দেখুন ডান দিকে চলে যাচ্ছে, এই নদীটা চলে গেছে একেবারে গাঁড়ালের দিকে। আর এই নদী দিয়ে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো সেই বিখ্যাত মরিচঝাঁপির জঙ্গল। আর সামনে মরিচঝাঁপির জঙ্গল বাঁ দিকে চলে গেছে মোল্লাখালীর দিকে, আবার ওই নদী দিয়ে রায়মঙ্গলের দিকে পৌঁছে যাওয়া যায়। আর বাঁ দিকে না গিয়ে যদি আমরা সামনের দিকে যাই তাহলে এই সাজেলিয়া দ্বীপটাকে ঘিরেই নদীটা চলে গেছে গাঁড়াল নদী, লাহড়িপুর, আর ডব্লু যে জায়গাটা রয়েছে ওইখান থেকে হয়ে একেবারে জঙ্গলের গা ধরে সজনেখালী ফরেস্টের দিকে। আর ওই গাঁড়ালের মুখ বলা হচ্ছে যেখানে, ওই নদীটা চলে গেছে বঙ্গোপসাগরের দিকে। আজকে যেহেতু সকাল থেকে ঝোড়ো হাওয়া বইছে, নদীতে হালকা ঢেউ হচ্ছে, আর এই সামনে যে বোট আসছে এটা হচ্ছে ফেরি বোট। আর যে পার থেকে বোটটা আসছে ওটা রাঙাবেলিয়া, কিন্তু এটা আপনারা জানেন যে গোসাবা দ্বীপ, গোসাবা বাজার, সেই গোসাবা দ্বীপেরই অংশ হচ্ছে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে রাঙাবেলিয়া, ওখান থেকে ওই ফেরি বোট আসছে। আর এই যে সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ছোট মোল্লাখালী বা মোল্লাখালী দ্বীপ। তিনটে নদীর সংযোগস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এই জেটিটা অনেকটাই পুরানো। আমরা যখন ওই 6-7 এরকম পড়ি সেই পিরিয়ডে এই জেটিটা তৈরি করা হয়েছিল। দেখুন সামনের দিকটা অনেকটা ভেঙে গেছে, আর এই জেটিটা ভেঙে যাওয়ার দরুন সামনে আরেকটা নতুন জেটি নির্মাণ করা হয়েছে। আর সাজেলিয়া বাজার যেহেতু আমাদের দ্বীপের সবথেকে একটা পুরানো বাজার, এখানে বেশ অনেকগুলো জেটি। সামনের জেটির পরে ওটা ফেরিঘাট, এই ফেরিঘাটটা মূলত তিনটে দ্বীপকে সংযোগ স্থাপন করছে, তো তার জন্য একটা জেটি রয়েছে। আর হাটবারে তো এখানে অসংখ্য পণ্যবাহী বোট এসে দাঁড়ায়, এবং ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র হিসেবে
শীষ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে, তার লঞ্চ থাকে এখানে, যেখানে বিভিন্ন ডাক্তারবাবুরা আসেন, চিকিৎসা হয়। আর আমাদের সামনে এই যে বাজারের অংশ দেখা যাচ্ছে, নদীর এই সাইডটা ভাঙছে কিন্তু, এবং এই সাতজেলিয়া বাজার এখান থেকে 50 বছর আগে ওই যেদিকটা ভেঙে যাচ্ছে ওই দিকটা ছিল বাজারটা, কিন্তু পরবর্তীতে সরে এখানে এসেছে। এবং এই বাজারে হ্যামিল্টন সাহেব এসেছিলেন কোনো এককালে, ওই যে সামনে যেখানে ভেঙে যাচ্ছে ওইখান থেকে উঠেছিলেন। আর হ্যামিল্টন সাহেব এসেছিলেন আমাদের এখানে যে সাতজেলিয়া বাজারের কাছে যে স্কুল, যে স্কুলে আমরা পড়তাম, সাতজেলিয়া নটবর বিদ্যায়তন, সেখানে বহুকাল আগে হ্যামিল্টন সাহেব এসেছিলেন দাদুর মুখে গল্প শোনা, যে পিরিয়ডে দাদু এই স্কুলে পড়াশুনো করতেন। পরবর্তী সময়ে আমরা পড়াশুনো করেছি একই স্কুলে। আর সাতজেলিয়া বাজারটা একটা সময় ছিল শুধু খড়ের ঘর, মাটির বেড়া, আর এখন কিন্তু বড় বড় বিল্ডিং উঠে গেছে, অনেক বড় বড় দোকানপাট হয়েছে। আমাদের এই হাট বসে মঙ্গলবারে, প্রচুর মানুষজন আসেন, শুধু যে সাতজেলিয়া দ্বীপের মানুষজন এখানে বাজার করেন তা কিন্তু নয়, আমাদের এই বাজারে যে ওপারে মোল্লাখালি, রাঙাবেলিয়া, উঁচুখালি, কুমিরমারি, এই সমস্ত রাধানগর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষজন এই বাজারে আসেন। ছোট ছোট ওই জেলে পাতাড়ি বোট বলা হয়, ছোট ডিঙি, একেবারে ডিঙির থেকে একটু বড়, তাতে ইঞ্জিন বসানো, ওই ধরনের মধ্যে করে বাজার করতে আসেন। তাহলে নৌকা বা হাল পাওয়ার নৌকা করে আসতেন, কিন্তু এখন ছোটো ছোটো বোটে করে মানুষজন এখানে বাজার করতে আসেন। এই বাজারে মুদিখানা দ্রব্য থেকে শুরু করে জামা কাপড়, হার্ডওয়ার্স, এমনকি বিভিন্ন আপনার যেমন গরু, বর্ষার সিজনটাতে গরুও কেনা বেচা হয়, হাঁস মুরগি, তো পশু পাখি বিভিন্ন কিছু এখানে কিন্তু বেচা কেনা হয়। তো সেই নিরিখে বাজারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই সাতজেলিয়া দ্বীপের কাছে। এবারে মুদিখানা দোকানের দিকে আবার যাব, সুস্মিতা ওখানে রয়েছে, বাজার টাজার নিয়ে আমরা বাড়ির দিকে ফিরব। অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় এখানে 1টা বেজে গেছে, এখন সকাল সকালে বাড়ির দিকে যাব ভেবেছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠল না, তো এখন আমরা বাড়ির দিকেই যাব। কত বাকি? আচ্ছা, এই বস্তাতে কি কাকু বললো যে তুমি ভিতরে এসে অন্যদিন বাপ্পা থাকে, ভাই থাকে, আজকে ওরা গেছে মার্কেটিং করতে, কাকু এখন দোকানদার। ছাতুগুলো আমার খাবার। কিন্তু আপনিও ভুলে গেলে হবে কি করে? যেতে হবে তো। আসছি কাকু, ভালো থাকবেন, আর আবার আসবো। এটা যেন একটা মানে বাড়ির মতো, বাড়িতে এসছি, বাড়ি থেকে চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। অনেকটা সময় কিন্তু থাকলো কাকুদের সঙ্গে, সম্পর্কটা সেই লেভেলের। আমরা যাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো হয় তাদেরকে ভুলতে পারি না। কাকুকে হয়তো আপনারা অনেকেই চিনতে পাচ্ছেন যারা আমাদের পুরানো দর্শক, আর যারা সাতজেলিয়ার মানুষ আমাদের ভিডিও দেখেন তারা তো চেনেনই, শঙ্কর পান্ডা বেশ পরিচিত নাম। চলো, যেখান থেকে বেরোলাম সেখানেই এসে গেলাম। এবার ঘর দোর খুলি, রান্না বান্না করবো, এখনো রান্না হয়নি। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।